প্রত্যেক বছর 4000 ঘন্টার ওয়াচ টাইমটা আপনাকে কমপ্লিট করতেই হবে। যদি প্রতি বছর আপনি যদি এটা কমপ্লিট না করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ থাকবে না, মনিটাইজ ডিসেবল হয়ে যাবে। এন্ড তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দুঃখের সাথে আমি আপনাদের কাছে আজকে এই আপডেটটি নিয়ে আসলাম, যে আপডেটটি হলো আমাদের নতুন নতুন যারা ইউটিউবার রয়েছে, যারা নতুন নতুন চ্যানেলটা মনিটাইজ হয়েছে, তাদের জন্য কিন্তু খুবই একটা দুঃখের এক সংবাদ এসেছে ইউটিউবের তরফ থেকে। দেখুন, এখনও ফাইনাল করা হয়নি ইউটিউবের এই নতুন আপডেটটি, অ্যান্ড ফাইনাল করা হবে খুব জলদি, এই আপডেটটি ফাইনাল করা হবে। তো আপডেটটি কী? সো ফ্রেন্ড, চলুন বেশি কথা না বলে শুরু করা আজকে এই ভিডিওটা। শুরু করুন প্লিজ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট ব্যাক। আপনাকে একটা ইমেল করা হবে, ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই আপডেটটি আমরা খুবই লঞ্চ করতে আসি ইউটিউব তরফ থেকে, আপনাদেরকে এটা বলবে। দেখুন, আসলে এই আপডেটটি কী? এই আপডেটটি হলো আপনার চ্যানেলে যদি 5-10-15 যদি ভিউজ আসে অ্যান্ড আপনার চ্যানেলটি যদি মনিটাইজ অন থাকে তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ ডিসেবল হয়ে যেতে পারে। যদি আপনার চ্যানেলে 2-5-20 বা 100 করে যদি ভিউজ আসে তাহলে আপনাদের চ্যানেলটি মনিটাইজ ডিসেবল করে দেওয়া হবে। কিন্তু কোন কোন চ্যানেলগুলো আসলে এই মনিটাইজ ডিসেবল করে দেওয়া হবে? যদি 20-50-100 করে ভিউজ আসে তবেই কিন্তু আপনাদের চ্যানেলটার মনিটাইজ ডিসেবল করে দেওয়া হবে। কোন কোন চ্যানেলগুলো? দেখুন, এক কথায় আসা যাক, আমাদের প্রত্যেক বছর ওই 4000 ঘন্টার ওয়াচ টাইমটা আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের মেন আপডেটটি হলো এটাই, 4000 ঘন্টার ওয়াচ টাইমটা যদি আপনাদেরকে প্রতি বছর কমপ্লিট না হয়, মানে লাস্ট এক বছর নয় এটা, এখন আমাদের প্রত্যেক বছর, মানে এই বছর, সামনে বছর, আরও বছর, মানে এইভাবে আপনাকে প্রত্যেক বছর 4000 ঘন্টার ওয়াচ টাইমটা আপনাকে কমপ্লিট করতেই হবে। যদি প্রতি বছর আপনি যদি এটা কমপ্লিট না করেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ থাকবে না, মনিটাইজ ডিসেবল হয়ে যাবে। অ্যান্ড তারপরে আপনাদের যখন আবার 4000 ঘন্টার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে তখন আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন মনিটাইজের জন্য। এটাই হলো আমাদের নতুন ইউটিউবের আপডেট, ঠিক আছে? তো এই আপডেটটি এখন লঞ্চ করা হয়নি, কবে লঞ্চ করবে তাও ইউটিউবে ভালো করে কিছু বলেনি। এটা ঠিক যে আপডেটটি 101% গ্যারান্টি এই আপডেটটি নিয়ে আসবে। তো এই আপডেটটি আমার কাছে অনেক খারাপ লাগছে, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওতে। এই পর্যন্ত শুধু এখন ভালো থাকুন, আমার ইচ্ছা হাতে সর্বদ্র থাকুন। খুদা হাফেজ।